আমাদের প্রবলেমটা কি আসলে জানেন, আমরা হচ্ছে রিলেশনশিপ গুলোকে ভ্যালু দিতে পারি না। এখন হতে পারে এটা একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, হতে পারে এটা একটা প্রফেশনাল রিলেশনশিপ, ইভেন লেটস সে ইটস রোমান্টিক রিলেশনশিপ, হ্যাঁ হতে পারে, এটা তো হতেই পারে। একটা রিলেশনশিপ ইটস লাইক এ কেক, আপনি অনেক যত্ন নিয়ে একটা কেক তৈরি করলেন। আর উই টকিং অ্যাবাউট হ্যাশ ব্রাউনিজ? না 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 না, যেটা বলছিলাম যে কেকটা এখন আপনি ট্রায়াঙ্গুলার শেপে কেটে নেবেন, এখন এই যে ত্রিভুজটা তৈরি হবে তার দুইটা বাহুর সমষ্টি অবশ্যই তার তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, আর আমার তো মনে হয় যে পিথাগোরাস এই কথাটা ঠিকই বলেছিল। পিথাগোরাস তো এটা বলেন নাই? না মানে পিথাগোরাস কোনো না কোনো কথা তো নিশ্চয়ই ঠিক বলেছেন। হ্যাঁ, তো আমরা কি যেন বলছিলাম, ত্রিভুজ নিয়ে কথা বলছি। হ্যাঁ, এই যে ইলুমিনাতি, অনেকে বলছে ইলুমিনাতি এটা না রিলেশনশিপস। ও হ্যাঁ হ্যাঁ, রিলেশনশিপটা হচ্ছে কেকের মতো, এই যে কেকটা আপনি কাটলেন, কাটার পরে আপনি রেখে দিলেন কেকটা খাবেন, কিন্তু একটু পরে দেখা গেল আপনার এটা খোঁজই নেই, আপনি চিন্তিত কারেন্ট বিল নিয়ে, কারণ দেশে কি বিদ্যুতের মজুদ কম, দেশে কয়লার মজুদ কম, হ্যাঁ এর মধ্যে কয়লা ধুলে ময়লাও যায়। হ্যাঁ, আর একটা কথা যেটা আমার বলতেই হয়, এই ময়লাটা সাধারণ কোনো ময়লা, দেশের তো আমার মনে হয় মোর দ্যান 90% মানুষের মনে এই ময়লাটা আছে। তাহলে এই যে টোটাল সিনারিওটা, এটার সলিউশনটা কি? ইটস ভেরি সিম্পল, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, এই যে রিলেশনশিপ গুলোকে আমরা ভ্যালু দিচ্ছি না, এটার সলিউশন দেখুন, রিলেশনশিপ গুলো হচ্ছে একটা ফলের মতো। বাট আপনি তো একটু আগে বলছিলেন এটা কেকের মতো। আমি হ্যাঁ, অ্যাকচুয়ালি ফলও আবার কেক, ফ্রুট, ইটস এ ফ্রুট কেক, রিলেশনশিপ হচ্ছে একটা ফ্রুট কেক। আর ডিজিটাল মার্কেটিং না জানলে আপনি কখনো, আবার ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং, সরি ডিজিটাল মার্কেটিং।